আমরা লাস্ট ক্লাসে ওট অন এ গ্রিশিয়ান আর্ন শুরু করেছিলাম। ইট ওয়াজ ওয়ান অফ দ্য পোয়েম অফ জন কিটস। ইন দিস পোয়েম জন কিটস কম্পেয়ার বিটুইন আর্ট অ্যান্ড রিয়েলিটি। তো আজকে আমরা ডিটেলস একটু জানবো। এখানে ডিসকাস করা হয়েছে এট ফার্স্ট আমি আবার শুরু করছিলাম আর্ন। আর্ন কি? আর্ন হচ্ছে একটা আর্ট ক্রিয়েশন, ঠিক আছে, যেখানে আর্টের একটা ক্রিয়েশন তৈরি করা হয়। অ্যান্ড আর্ন ইজ এ ভ্যাস মেড অফ, ভ্যাস মানে হচ্ছে পাথর টাইপের, অফ মার্বেল, মার্বেলের দিয়ে তৈরি করা, উইচ ওয়াজ ইউজ টু কিপ দ্য অ্যাশেস অফ ডেড বডি। এটা ব্যবহার করা হয়তো কেন ডেড বডিস এর অ্যাশেস, অ্যাশেস মানে হচ্ছে ছাই, ঠিক আছে, ডেড বডির ছাই কি করতে রাখতে ইন এনশিয়েন্ট গ্রিস। এনশিয়েন্ট গ্রিকরা ডেড বডির ছাই গুলো কি রাখতে এটা ব্যবহার করত। ওকে, তারপর কি বলছে, জন কিটস রোট দিস পোয়েম ফ্রম ইন্সপিরেশন অফ ব্রিটিশ মিউজিয়াম। তো জন কিটস একবার ব্রিটিশ মিউজিয়ামে যায়, সেখানে বোর্ড তার এন্টিক ক্রিয়েশন গুলো দেখে খুব ভালো লাগছে এবং সেই ক্রিয়েশন দেখার পরে সে এই কবিতাটা লিখেছে। এই কবিতাটার ওয়ান অফ দ্য ফেমাস লাইন হচ্ছে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, ঠিক আছে। ওকে, কেন এই লাইন আসলো, কি জন্য আসছে আমরা পরে দেখবো। ওকে, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দিস পিকচার্স। তো আসলে এই এই তার এই কেন এই পিকচার গুলো দেখে এত বেশি ভালো লাগছিল আর্নের রাখা, সেগুলো এখানে সে বলছে। ফার্স্ট অফ অল সে দেখেছে আনরেভিশ ব্রাইট অফ হোয়াইট, একটা ব্রাইট, ব্রাইট মানে তোমরা জানো সে হচ্ছে বউ, নববধূ, ঠিক আছে, গোয়িং টু ম্যারি। সে কিন্তু কখনো কিন্তু কোনো পুরুষের টাচ পায়নি, একটা মেয়ে যে কিনা সে কিন্তু আনরাভিশড ব্রাইড অফ হোয়াইটনেস, মানে কখনো সে কোনো পুরুষের সাথে মিলিত হয়নি, ঠিক আছে, বাট হি ইজ গোয়িং টু বি র্যাভিশড। তার মানে কি, সে তার আজকে বিয়ে হলে আজকে রাতেই কিন্তু সে র্যাভিশড হবে, ঠিক আছে, বা তার কুমারিত্ব হারাবে, ঠিক আছে। কিন্তু ছবিতে যেই ছবিতে দেখা আছে, ছবির যে বউটা, ছবির যে ধারণ করা বা ক্রিয়েশনটা, সে কিন্তু আজীবনই কিন্তু কুমারী থাকবে। ওকে, ইন রিয়েল লাইফ দ্য ব্রাইড মে বি ব্রাভিশ, বাট ইন দ্য আর্ট দ্য লেডি ইজ স্টিল নাও আনব্রাভিশ। ওকে ওকে, তাহলে কি বলছে, নো স্টিল ফস্টার চাইল্ড অফ সাইলেন্স এন্ড স্লোগান। ফস্টার চাইল্ড লালন পালন করা যে সন্তান, ঠিক আছে, সে চুপচাপ আছে এবং টাইম স্লো আছে, বাট বাচ্চাটা কি চুপচাপ ভাইয়া থাকবে? হ্যালো, ভাইয়া, হ্যালো, হ্যাঁ বলো। সাউন্ড একটু কম শোনা যাচ্ছে, মানে আমার কাছে সাউন্ড আস্তে আস্তে আসছে। সাউন্ড আস্তে 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 যাচ্ছে, আমার কাছে লাগছে ওদের কি অবস্থা? শুনতে কি অনেক প্রবলেম হচ্ছে? আপনার সাউন্ডটা কম না, আসতেছে, মানে সাউন্ড আপনি যে কম। কথা হ্যাঁ, বলছেন আমি আর কি অল্প তো এয়ারফোন তো সরি ব্লুটুথ দিয়ে, তো সেজন্য হইতে পারে। এখন ঠিক আছে, আচ্ছা
আচ্ছা এখন দেখো, এখন ঠিক আছে সাউন্ড? জি ভাই এখন হ্যাঁ আগের থেকে বেটার। ওকে, তো পিকচারে দেখাচ্ছিল ফস্টার চাইল্ড, এটা এটা ছোট বাচ্চা, ঠিক আছে? সে বাচ্চাটা কি অনেক সাইলেন্স এবং টাইমটাকে স্লোলি মুভ করছে, বাট একটা সময় দেখা যাবে কি বাচ্চাটা কিন্তু সাইলেন্স থাকবে না। বাচ্চা কিন্তু কি করবে, সে মুভ করবে, সে এদিক ওদিক দৌড়াবে, ঠিক আছে? সো এভরিথিং উইল বি চেঞ্জড, বাট ইন দ্য আর্ট দ্য সিচুয়েশন ইজ রিমেইনড আনচেঞ্জড। ওকে, তারপর কি বলছে, সিলভিয়ান হিস্টোরিয়ান হু ক্যান নট এক্সপ্রেস। ওকে ওকে, সো ফার্স্ট অফ অল অ্যান এ আনরেভিস ব্রাইট আ মেইডেন। আচ্ছা আরেকটা জিনিস দেখা গেছে পিকচারে, আ মেইডেন পারসিভড বাই এ গ্রুপ অফ পিপল, ঠিক আছে? একটা মেইডেন, মেইডেন মানে তোমরা জানো একটা একটা কুমারী, ঠিক আছে? সে কি করতেছে, সে কি হচ্ছে, তাকে উপর হামলা করছে আ গ্রুপ অফ পিপল। বাট ইন দিস সিনারিও মেইডেন ইজ নট র‍্যাবিস্ট, হি র‍্যাবিস্ট মিন্স হচ্ছে মেয়েদের প্রতি, মেয়েদের প্রতি আক্রমণ করলে মেয়েরাদের যেই কুমারিত্ব থাকে, ঠিক আছে? এটা তোমরা ভালো বুঝো মেয়েরা। ইন থার্ড অশোক দেখো কি বলছে, ইয়াং ম্যান ওয়াজ প্লেইং আ পাইপ আন্ডার দ্য ট্রি। টাকা চলে আসছে, কি বলছে, এ ইয়াং ম্যান ওয়াজ প্লেইং এ পাইপ আন্ডার দ্য ট্রি। ওকে, ইটস ভেরি ইম্পর্টেন্ট, এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, তোমরা একটু লিখে রাখতে পারো, হার্ড মেলোডিজ আর সুইট, হার্ড মেলোডিজ আর সুইট, বাট দোজ আনহার্ড আর সুইটার। যেই মেলোডিজ আমরা শুনে থাকি সেগুলো অনেক মধুর, শ্রুতি মধুর, বাট যেগুলো আমরা শুনি না, শুনতে পারি না, সেগুলো আরো বেশি সুইটার। দেয়ার ফোর ইয়ে সফট পাইস প্লে অন, সেজন্য তুমি তোমার কি করো, পাইপ বাজাও, বাঁশি বাজাও, ঠিক আছে? তার মানে কবি এখানে একটা ফিগার দেখেছে থার্ড কে, তোমরা দেখতে পাচ্ছ যে সেটা হচ্ছে আ ইয়াং ম্যান ওয়াজ প্লেইং আ পাইপ আন্ডার দ্য ট্রি, একটা গাছের নিচে বসে একটা ইয়াং ম্যান কি করছে, পাইপ বাজাচ্ছে। তো আমাদের রিয়েল লাইফে কি হইলে কি হইতো বলো তো, কেউ এক বলতে পারো কি হইতো বলো? এতগুলো তো আমি বললাম, কেউ একজন বলো এটার মধ্যে রিয়েল এবং আর্টের মধ্যে কি পার্থক্য রয়েছে? শুনতে পাচ্ছ আমাকে? জি ভাই শুনতে পাচ্ছি আপনাকে। বলো তো রিয়েল এবং আর্টের মধ্যে কি পার্থক্য রয়েছে? রিয়েল এবং আর্টের মধ্যে কি পার্থক্য? হ্যাঁ কি আইডিয়া আসতেছে না? না ভাই কিছু নেই, আর্ট ভাইয়া আর্টে সবকিছুই আমাদের কাছে ভালো লাগে, কিন্তু রিয়েলিটি কাছে রকম। আচ্ছা ওকে, আচ্ছা যখন আমরা রিয়েলিটিতে ধরো, ধরো তুমি রিয়েলিটিতে কি করছো, তোমার সামনে কেউ বাঁশি বাজাইতেছে, তার মানে তুমি একটু কল্পনা করো তো, তুমি একটা সাউন্ড শুনবা না, একটু বোঝার চেষ্টা করো, তুমি কি সাউন্ড শুনবা? অবশ্যই তুমি একটা সাউন্ড শুনবা, এবং সেটা হইতে পারে তোমার কাছে ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে, বাট যেই মিউজিকটা তুমি শুনো না আনহার্ড, সেগুলো কিন্তু তোমার ভালো লাগবে। কেন লাগবে? বিকজ দ্য মিউজিক ইজ গোয়িং অন। ওকে, মিউজিকটা চলতেই আছে,
এই পাইপার কি কখনো তার মিউজিক থামিয়ে দিবে? নেভার। সে অলওয়েজ কি করবে, তার পাইপ বাজাতেই থাকবে। অ্যান্ড হি ইজ লুকিং ফ্যান্টাস্টিক ফর এভরি 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 টাইম। সে সব সময়ের জন্য কিন্তু তাকে ফ্যান্টাস্টিক লাগবে, তার গানগুলো শ্রুতি মধুর লাগবে। কারণ কি, উই ক্যান নট হিয়ার দ্য অ্যাকচুয়াল সাউন্ড অফ দ্য মিউজিক, উই হ্যাভ টু ইমাজিন দ্য মিউজিক। আমাদের কি করতে হবে, মিউজিকটাকে ইমাজিন করে নিতে হবে। সেই জন্যই বলছে যে আমাদের রিয়েল গানগুলো, রিয়েল গানগুলো কিন্তু খারাপ লাগতে পারে, বাট ইমাজিনেশনের যে গানটা সেটা কিন্তু আমাদের ভালো লাগবে। ক্লিয়ার ক্লিয়ার তোমরা? হ্যাঁ, কি পার্থক্য গুলো, এগুলো কিন্তু ট্রেন করতে হবে। সত্যি বলতে, হ্যাঁ বলো। প্রথম থেকে ধরতে এটা কি, আচ্ছা মানে কিভাবে কি আসলো, কার কি হলো, কেমনে হলো। আচ্ছা, এটা আমি লাস্ট ক্লাসে কবিতায় আমি দেখাইছি তোমাদের, একদম ভেরি বিগিনিং অফ দ্য পোয়েম। তোমরা একটু দেখাই, লাস্ট ক্লাস তো মনে নাই তোমার, সেই জন্য ধরতে পারতেছো না। ভাইয়া লাস্টে পড়ালেন অ্যাশেস, মানে ছাই, ওভাবে পড়ালেন, একটা পড়ায় পরে লাস্টে এটা কি পড়াইছিল। তোমাদের দেখাচ্ছি, ওকে, ওড অন এ গ্রিশিয়ান আর্ন। তোমাকে ফার্স্টে বুঝতে হবে ওড অন এ গ্রিশিয়ান আর্ন কি। একটা গ্রিশিয়ান আর্ন নিয়ে কি করছে, গীতি কবিতা লিখছে, ওকে। তারপর কি করছে এখানে দেখো তো, এই জায়গায় ফার্স্টে বলছে দো স্টিল আনরাভিশ ব্রাইড অফ কিউটনেস দ্য ফস্টার চাইল্ড অফ সাইলেন্স এন্ড স্লো টাইম সিলভিয়ান হিস্টোরিয়ান হু ক্যানস্ট টু এক্সপ্রেস Thus express a flower tale more sweetly than our rhyme. What leaf freeing legend hunts about thy shape of deities of mortal or both in Tempe or dales of Arcady? What man or god are these, what made in loath? What mad pursue, what struggle to escape? Achha. Ebar dekho ki bolche, the speaker directly addresses the urn. এখানে সে একটা আর্ন অ্যাড্রেস করেছে, এবং এখানে আর্ন কি সেটা তোমাকে আগে ফার্স্টে বুঝতে হবে। সো স্পিকার ওয়েন টু আ মিউজিয়াম উইচ ইজ ব্রিটিশ মিউজিয়াম, আফটার আফটার রিচিং দেয়ার হি ওয়াজ টোটালি অ্যাস্টোনিশড, সে টোটালি অবাক হয়ে গিয়েছে। অ্যান্ড সে অবাক, তার এই অবাক এক্সপিরিয়েন্সটা সে কি করেছে, সকলের কাছে শেয়ার করেছে। সে কি করেছে, সে এখানে গ্রিশিয়ান আর্ন দেখেছে। আর্ন হচ্ছে অ্যাশেস, যেটাতে হলো ব্রাস এবং মার্বেলের তৈরি, যেখানে হলো পুরাতন গ্রিকরা গ্রিসরা সেটার মধ্যে ছাই রাখত, ঠিক আছে, মানে মৃত দেহের যে ছাইটা ফেলে রাখা হইতো ওইটা রাখত। আর এইটা এই মিউজিয়ামে ব্যবহার করা হয়েছে কি হিসাবে, আর্ন হিসাবে, যেখানে চিত্রকল্প অঙ্কিত করা হয়। এইটুক বুঝেছ? হ্যাঁ, কথা বলো না কেন। হ্যাঁ বুঝছি বুঝছি ভাই। আচ্ছা, এখন তুমি যদি এইটুক বুঝে থাকো, এবার দেখো এই ওডনে গ্রিশিয়ান আর্নে সে কি ইনক্লুড করেছে, যে দো স্টিল আনরেভিস্ট অফ ব্রাইড অফ উইটনেস দ্য ফস্টার চাইল্ড অফ সাইলেন্স এন্ড স্লো টাইম সিলভিয়ান হিস্টোরিয়ান। তো সবার কথা বলতেছে যে তাদের এরকমের অবস্থা, তারা কিউটনেস ছিল, বাট সবার যে যে সিনারিওটা দেখা যায় যে সবাই কি তাদের লাইফে, তাদের যে লাইফ, লাইফে অন্যরকম, আর্টে অন্যরকম, ঠিক আছে। তো দেখো, হোয়াট পাইপস এন্ড ট্রেবলস এন্ড হোয়াইট কাইন্ড অফ স্টেসি হার্ট মেলোডিজ আর সুইট বাট দোজ আনহার্ট আর সুইটার দে আর ফর ইয়ার্স অফ প্লে Not the sensual air, but more undead, pipe to the speed detest of no tone. তারপরে সে বলতেছে যে এখানে কিন্তু সে পাইপারদের মধ্যে দুইটা পার্থক্য করেছে, একটা পাইপার হচ্ছে রিয়েল লাইফে পাইপ করছে, একটা পাইপার কি সে আর্টে পাইপ করছে, ঠিক আছে। সেম ভাবে দেখো এখানে সে আনরাভিস্ট বলছে, যাদেরকেই বলছে সে কি রিয়েল লাইফে র্যাভিস্ট হচ্ছে, বাট ইয়েতে আনরাভিস্ট।
What life ring details horns and thigh shape of deities or mortals or both? প্রত্যেকটা লিফের প্রত্যেকটা পাতার কি হয় বা একটা সময় কি শেপ নষ্ট হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, বাট আর্টে এগুলো কি সবসময় সেম থাকে? তেমন এখানে এই জিনিসগুলোই বলা হয়েছে যে সেখানে সে বিভিন্ন রকমের পার্থক্য করেছে, তোমরা দেখতে পাবা। সো কবিতা একটু দেখবা যে কে কি পার্থক্য করেছে। এই যে হু আর দিস কামিং টু স্যাক্রিফাইস, ঠিক আছে, এখানে একটা এই যে চেঞ্জ গুলো আমি তোমাকে বলতেছি যে হু আর কাম, ফার্স্ট অফ অল একদম ভেরি ফার্স্ট বিগিনিং এ আন রেভিস ব্রাইড, এইটা একটা, ঠিক আছে, সিলভিয়ান হিস্টোরিয়ান, এই যে একটা কুমারী নারী, ঠিক আছে, তারপর হচ্ছে পাইপস, ঠিক আছে, পাইপস, পাইপ আর পাইপ বাজাচ্ছে, এটা এই যে লাভার, লাভার হলো একটা, চারটা, তারপর হলো হ্যাপি বচ, বচ মানে জানো, পাঁচটা, হ্যাপি মেলোডিস। আচ্ছা, তার মানে এগুলো যা যেইগুলো নাম দেখতেছো এগুলো হচ্ছে পিকচার, হোয়াট ওয়াজ সিন বাই জন কিডস ইন দ্যাট মিউজিয়াম। বুঝতে পারছো মারিয়া? সো এখানে সে কি কি পিকচারের কথা বলা হয়েছে আমি সেইগুলোই, সে কি কি পিকচার দেখেছে সে সেগুলোর বর্ণনা দিয়েছে এবং সেটার সাথে রিয়েলিটি কি চেঞ্জ এখানে সে কম্পারিজন করেছে। মারিয়া মেইন থিমটা বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, এখন আমি একটু বুঝছি। কারো কোনো কনফিউশন আছে? ওকে, তো এখানে কয়েকটা পিকচার দেখেছে যে তোমরা এই যে আনরাবিস ব্রাইড, তারপর মেইডেন, এই যে সিলভিয়ান হিস্টোরিয়ান, ওকে, তারপর হচ্ছে ইয়াং ম্যান প্লেইং পাইপ, তিন নাম্বার, চার নাম্বার হচ্ছে ট্রি বচ, ওই যে বচ যেটা বলছে যে অনেকগুলো ট্রি, ঠিক আছে, পাঁচ নাম্বার হচ্ছে বোল্ড লাভার, লাভার, ছয় নাম্বার হচ্ছে অ্যান এভারগ্রিন বচ, সাত নাম্বার হচ্ছে আহেইফার, হেইফার মানে হচ্ছে ছাগল, ঠিক আছে, সাত নাম্বার হচ্ছে আইসোলেটেড রিভার। ওকে, তো এই সাতটা পিকচারের কথা বর্ণনা করা আছে। তো আমি অলরেডি তিনটার কথা বলেছি, তোমাদের তিনটা এখন কেউ বলতে পারবা যে তিনটা আমি বলেছি, যে তিনটা আমি এক্সপ্লেন করেছি এই তিনটাকে বলতে পারবা? ভাইয়া ফার্স্টে বলছেন যে একটা ব্রাইড যে কিনা কুমারী, এবং সে সারা জীবনই কুমারী থাকবে না, সে এক সময় র‍্যাবিস্ট হবে আজকে রাতে র‍্যাবিস্ট হবে, তার মানে কি বিয়ে হচ্ছে তার আজকে, তাই না? সে আজকে রাতে কোন পুরুষের সাথে, পুরুষের তার হাজবেন্ডের সাথে থাকবে, ঠিক আছে, হ্যাঁ, বাট সেটাই এখানে যেহেতু তার বিয়েটা চলছে পিকচারে, তার মানে কি বিয়েটা কিন্তু চলতেই থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, দেন বলো। তারপরে একটা কুমারী মেয়ে বা মেইড, মেইডেন বলি আমরা যাকে, সে হচ্ছে একটা মানে গ্রুপ অফ পিপল দ্বারা টর্চার্ড হয়, বা ওই চিত্রে বোঝাচ্ছিল যে নির্যাতিত হচ্ছে, হতে যাচ্ছে, ভেরি ক্লোজ, ঠিক আছে। আচ্ছা, একটা মেয়ে সে রান করছে, তার পিছনে আর গ্রুপ অফ পিপল, পিকচারটা এরকম, ঠিক আছে, ইন দ্যাট, আচ্ছা, ইন দ্যাট সিনারিও, এই সিনারিওতে পিকচারটা ক্যাপচার করা হয়েছে, বাট যেহেতু এটা পিকচার, এটা পিকচার, সো গ্রুপ অফ পিপলরা তাকে ধরতে পারবে কি পারবে না এটা আমরা জানি না, সো এটাকে আজীবন চেষ্টা করলেও তারা ধরতে পারবে না, বাট বিকজ ইটস পিকচার, ইটস আর্ট, ঠিক আছে, বাট ইন দ্য রিয়েল টাইম হলে কি একটা না একটা সময় সে কি করবে, তারা কি করবে, ওই মেয়েটাকে ধরতে পারবে, তাই না? ওকে, হ্যাঁ, এটা একটা পজ, একটা সিনারিও আমাদের কল্পনায় থাকবে। হ্যাঁ, তিন নাম্বার। আর তিনে হচ্ছে একজন পাইপার যে কিনা একটা গাছের নিচে বসে বাঁশি পাইপ প্লে করছে, বাঁশি বাজাচ্ছে। হ্যাঁ, পাইপারের বর্ণনা দাও।
ও হ্যাঁ, সে পাইপার হচ্ছে, আমি যেটুকু বুঝছি যে আপনি বলছিলেন যে চিত্রে সে বাঁশি বাজাচ্ছে কিন্তু আমরা বাস্তবে ওই বাঁশির শব্দ শুনতে পারি, কিন্তু আর্টে ওইটা হচ্ছে হয়তো আমরা শুনতে পারবো না, এটা হচ্ছে আর্টের একটা। আজীবন বাজালেও কিন্তু আমরা শুনতে পারবো না, কিন্তু কি করতে পারবো বলতো? ইমাজিন করতে পারবো। ওইটা ইমাজিনি শুনতে। হ্যাঁ, হ্যাঁ তো সেই জন্যই কবি বলছে যে হার্ড মেলোডিস আর সুইট বাট আনহার্ড আর সুইটার। ওকে, তো যে মেলোডি গুলো আমরা শুনতে পাই না সেগুলো শ্রুতি মধুর, শোনা মিউজিকের থেকে অনেক বেশি শ্রুতি মধুর। ঠিক আছে, এখন তোমাকে যদি মনে করো তোমাকে যদি একটা গান দেয় যেটা তোমার কাছে পছন্দ না হইতে পারে, তোমার মুডের উপর ডিপেন্ড করে, তাই না? বাট তোমার যেই মুডের উপর ডিপেন্ড করে সেই গানটা যদি, তো সে কিন্তু জানে না যে প্লে করছে, বাট এখানে যে প্লে করতেছে যে মিউজিকটা, এটা তুমি জানো না, সো তোমার সাথে অলওয়েজ রিলেটেড মুড, তোমার যেই মুডেই থাক। ওকে, দেন ফোর, দ্য ট্রি ওয়াজ দ্য পিকচার অফ এভারগ্রিন। একটা ট্রি যেটার পিকচার হচ্ছে এভারগ্রিন, এভারগ্রিন পিকচার বুঝো? হ্যাঁ, তোমরা গার্ডেন পছন্দ করো বলো, গার্ডেন পছন্দ করো, কল্পনা করো তুমি একটা গার্ডেনের ভিতর দিয়ে হাঁটছো, ঠিক আছে, সেইখানে গাছপালাগুলো চির সবুজ, সবগুলো সবুজ, দেখতে কেমন লাগবে বলতো? ক্লাসে কে কে আছে, মানে কি একা আছো ক্লাসে, আর বাকিদের আওয়াজ পাই না কেন বলো? তোমরা কি ইমাজিনেশন পাওয়ার হারায় ফেলছো? বাকিরা কি ইমাজিনেশন পাওয়ার হারায় ফেলছো? পোয়েট্রি বুঝতে হলে তোমাকে ইমাজিন করতেই হবে। শুনতে পাচ্ছো না মুমু, জয়িতা মুমু? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, অ্যান্সার দিতে হবে তো। ইমাজিন করো তোমরা একটা ডিপ গার্ডেনের ভিতর দিয়ে হাঁটছো, ঠিক আছে, গার্ডেনটা অনেক সুন্দর, ঠিক আছে, তো দুইটা একটা একটা বাসার উঠানের মধ্যে অনেক সুন্দর একটা গার্ডেন, ঠিক আছে, তোমার খুব ভালো লাগবে কারণ গার্ডেনটা অনেক সুন্দর গ্রিন। বাট চিন্তা করো, দেখো তো এই গ্রিন যে গার্ডেনটা, এটা কি অলওয়েজ গ্রিন থাকবে বলতো? কিছু পাতার মধ্যে রোগ হবে, কিছু পাতা মরে যাবে, কিছু পাতা বয়স্ক হয়ে যাবে, ঠিক আছে, ওল্ড লিভস বলি আমরা, সেরকম হয়ে যাবে না একটা সময়? এই পাতাগুলো কি আর গ্রিন থাকবে বলো? এই গার্ডেনের পাতাগুলো কি আর গ্রিন থাকবে? না না ভাইয়া, থাকবে না। কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, পাতাগুলো ওল্ড হয়ে যাবে, ঠিক আছে, পাতাগুলোর মধ্যেও ছড়ে পড়ে যাবে, আবার নতুন পাতাও তৈরি হবে। সো ইন রিয়েলিটি ইটস ক্যান বি পসিবল, বাট ইন আর্ট নতুন কোন লিফ আসাও পসিবল না, আবার কি গাছ চিরকাল সবুজ থাকাও পসিবল না, গাছ কি হবে? চেঞ্জ হবে, তাই না? গাছ ঝরে যাবে, গাছ নতুন করে জন্মাবে, ঠিক আছে। 5 নম্বর, অনেক সুন্দর একটা পিকচার, সেটা হচ্ছে আ বোর্ড লাভার। বোর্ড লাভার মানে বুঝো, যারা খুবই ভালোবাসে একজন আরেকজনকে, বা একটা খুবই আর কি জেদ্দি লাভার, ইজ ট্রাইং টু কিস কিস হিজ বিলাভেড। এখানে ইজ ইজ এর জায়গায় এইচ লাগাই দিবা, হিজ বিলাভেড, ঠিক আছে, অ্যান্ড হি ইজ নিয়ার টু হিজ গোল। আচ্ছা, ধরো একটা বোল্ড লাভার, ঠিক আছে, একটা ছেলে একটা মেয়েকে কিস করবে এবং তারা খুব ক্লোজ, ঠিক আছে, এখন কবি বলতেছে যে ছেলে তো মেয়েটাকে কিস করবে, ঠিক আছে, এবং সে কিস করবে, তাকে লাভ করবে, তোমরা কিন্তু এটা তোমাদের রিয়েল লাইফে অ্যাপ্লাই করবা, ঠিক আছে, আই মিন এইটা না যে তোমরা এইটা করবা, বাট
এইটা এইটা কিন্তু লাইফে ট্রু যে যখন মানুষ মানুষের কাছে স্পর্শ করতে পারে না বা কাছাকাছি যেতে পারে না, তখন তার প্রতি আমাদের অনেক বেশি ডিমান্ড থাকে, ঠিক আছে? তো দেখছো এই যে বোল্ড লাভার, সে কিন্তু এই আর্টে তার লাভারকে কিন্তু কাছে যাইতে পারতেছে না, কারণ কি তার ভেরি ক্লোজ, কিন্তু এখন পর্যন্ত সে কিন্তু তাকে কিস করতে পারে না। সো ইন আর্ট এই লাভারটা অলওয়েজ ইয়াং থাকবে এবং এই এই লাভারটার মধ্যে অলওয়েজ লাভ থাকবে, এন্ড দে ক্যান নেভার লস্ট দেয়ার লাভ, এসপেশিয়ালি দ্য বোল্ড লাভার, যে ছেলে লাভারটা, সে কখনোই তার মেয়ে লাভার লাভারের দিকে মুখ ফিরিয়ে নিবে না। কেন? তার মেয়ে লাভারটা তার কাছে এখন আগের মতো আছে। অন দ্য আদার হ্যান্ড, যে মেয়ে লাভারটা আছে যাকে সে কিস করতে চাচ্ছে, সেই মেয়ে লাভারটা এখন দেখতে যেরকম সুন্দরী, ঠিক এরকম সুন্দরীও সে অলওয়েজ থাকবে না। সেও কি তার বয়স হবে, ছেলে মেয়ে হবে, ঠিক আছে, সবকিছু হয়ে যাবে। সো রিয়েলিটিতে কিন্তু অন্যরকম, বাট ইন দ্য পিকচার অফ আর্ট তার অলওয়েজ ইয়াং, তার অলওয়েজ লুক লাইক এ গুড কাপল, এন্ড ছেলে লাভারটা কখনো তার মেয়ে লাভারের প্রতি ইন্টারেস্ট হারাবে না, এন্ড মেয়ে লাভারও কখনো তার বিউটি হারাবে না। সুন্দর না বলতো? আমার কাছে এটা অনেক ভালো লাগছে, বুঝছো? যে দেখো মানুষের আর্টের মধ্যে একটা ম্যাজিক আছে, আর উনি এই জিনিসটা খুব সুন্দর করে বের করছে যে আমাদের বাস্তবিক লাইফে আমরা কিন্তু একজন আরেকজনের প্রতি, ঠিক আছে, বা আমাদের একটা সময় কি হয়, চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, মানুষের দেখবা তো ভালোবাসা পরিবর্তন ঘটে। সো কিন্তু এই আর্ট লাইফে ভালোবাসা কি আনচেঞ্জেবল, যেটা আমরা কিন্তু সবাই চাই, আমরা সবাই চাই যে সবার কাছে আনচেঞ্জ থাকতে, বাট আমরা কিন্তু কখনো এটা হইতে পারি না, পসিবলও না, কারণ আমাদের ডে যাচ্ছে, আমাদের লাইফে নতুন করে রুটিন শুরু হচ্ছে, আমরা কখনো চাইলে আগের মতো সেই জিনিসগুলো করতে পারবো না, ঠিক আছে, এটা তোমাকে মেনে নিতে হবে ইন রিয়েল লাইফ, বাট আর্টে কি এটা ভিন্ন, বুঝতে পারছো? আই থিঙ্ক মারিয়া ম্যারিড লাইফ এ আছে, মারিয়া অনেক ভালো বুঝবে এটা, ওকে? এবং এটা আমি জানি, এই এটা মারিয়া তার হাজবেন্ডকেও শোনাবে। ভাইয়া সে যদি আজকে বাসায় থাকতো ভালো হইতো, আপনার কাছ থেকে শুনতে পারতো। ওকে, লাস্টিকলি অ্যান এভারগ্রিন বচ ওয়াজ পেইন্টেড অন দ্য আর্ন। এই বচের পেইন্টিং এর সিস্টেমটা ট্রিটা সেম, সে দুইবার উল্লেখ করেছে, তাই দুইবারই লিখেছি। সাত নম্বর, ছয় নম্বর, এ হেইফার, একটা ছাগল বা একটা পশু, সে হচ্ছে ওয়াজ গোয়িং টু বি স্যাক্রিফাইসড। কয়দিন পর কোরবানি আসতেছে, তোমরা কোরবানিটা ইমাজিন করতে পারো যে একটা ছাগলকে কি করতেছে, কোরবানি দিতেছে যাচ্ছে। তো কোরবানির গরু যদি মনে করো যদি ভাবতো যে আমার যদি আর্ট হইতাম, ও আজীবন শুক্রিয়া করতো যে আমারে কখনো স্যাক্রিফাইস করা হবে না, আমার কখনো কাটা হবে না, আমি বাইচা গেলাম। বাট ইন রিয়েল লাইফ সে কিন্তু স্যাক্রিফাইসড হবে, ঠিক আছে? সো কোরবানির গরু বা যেই গরুই হোক, সে কিন্তু স্যাক্রিফাইসড হবে, ঠিক আছে, গোয়িং টু স্যাক্রিফাইসড, ঠিক আছে? কিন্তু রি আর্টে এটা সম্ভব না, কারণ আর্টে কি সে হতে যাচ্ছে, মানে কি এখনো সে স্যাক্রিফাইস হওয়ার কাছে। আচ্ছা, অ্যান আইসোলেটেড রিভার টাউন বাই দ্য সি শোর। আইসোলেটেড মানে বুঝো পৃথক, কি কি আলাদা, আইসোলেটেড মানে পৃথক, পৃথক আলাদা না, আইসোলেটেড মানে নির্জন, ঠিক আছে? ও ভাইয়া করোনার সময় আইসোলেটেড, হ্যাঁ, আইসোলেটেড মানে নির্জন, একাকী, ঠিক আছে? আইসোলেটেড এর অ্যাকচুয়াল মিনিং পৃথক বা আলাদা না। আইসোলেটেড রিভার, একটা নির্জন জনমানব শূন্য রিভার টাউন বাই দা সি শোর, সমুদ্রের তীরে একটা জনমানব রিভার বা একটা রিভার রিভারি এরিয়া, ঠিক আছে, এটা কি আইসোলেটেড, আইসোলেট মানে কি জনমানব শূন্য। আচ্ছা, সভ্যতার যুগে বিভিন্ন নগর সৃষ্টি হয়েছে, কিন্তু কোন নগর কি আজ পর্যন্ত জনমানব শূন্য ছিল বলতো? হ্যাঁ, লোকালয় বিহীন কোন নগর ছিল? ছিল না,
মানুষ গিয়েছে অন্বেষণ করেছে, সেখানে যখন অন্বেষণ করেছে না, এই যে আমি গেছি চলো আমার বউ বাচ্চা নিয়ে যাই, এইভাবে করে তারা কি করছে ওই এক একটা এরিয়াটাকে কি করছে লোকালয় পূর্ণ করেছে। ঠিক আছে, তো এই লোকালয় পূর্ণ করাটাই হচ্ছে মানুষের ক্রিয়েশন, মানুষের সৃষ্টি, মানুষ এটাই রিয়েল, এটাই হবে। ঠিক আছে, কোনো জনমানব শূন্য এরিয়া কখনো জনমানব শূন্য থাকবে না। সো এটাই বোঝাইছে, সো এই যে ডিফারেন্স গুলো। সো তোমাদের প্রায় প্রায় এই কোশ্চেনটাই আসে, লাইফ এন্ড আর্ট এর মধ্যে কি কন্ট্রাস্ট রয়েছে, আর্ট কেন ইমফাসাইজ করেছে, আর্ট কেন সুপারিয়র, আর্ট কেন আর্ট সুপারিয়র না লাইফ সুপারিয়র, এই কোশ্চেন গুলো ঘুরিয়ে ফিরে এখান থেকে করা হয়। ঠিক আছে, তো এখানে এবার আসো আমরা একটু দেখি কি আছে। দ্য সেন্ট্রাল থট অফ দ্য পোয়েম ওড টু গ্রিশিয়ান আর্ন ইজ দ্য ইউনিটি অফ ট্রুথ অ্যান্ড বিউটি। এই সেন্ট্রাল থট হচ্ছে গ্রিশিয়ান আর্নে ট্রুথ সত্য এবং বিউটি, আর্ট ইজ ট্রুথ, রিয়েলিটি ইজ ট্রুথ অ্যান্ড আর্ট ইজ বিউটি, এই দুইটাকে কি করা হয়েছে ইউনিফাই করা হয়েছে। কিন্তু কবি কি বলছে, বিউটি অ্যান্ড ট্রুথ আর নট সেপারেট থিং, বিউটি কিন্তু বিউটি এবং সত্য দুইটা কিন্তু আলাদা না, দে আর ডিফার্স দ্য সেম থিংস ইন টু ইন্ডিভিজুয়াল অ্যাসপেক্টস। এটা বরং আলাদা করা যায় একই জিনিসটাকে বিভিন্ন আলাদা আলাদা দিকে বিবেচনা করে। হোয়াট ইজ ট্রুথ, সত্য কি, মাস্ট বি বিউটিফুল, সত্য সবসময় সুন্দর হবে, দ্যাটস ওয়াই কবি কি বলেছে রিয়েলিটি লাইফ ইজ মোর বিউটিফুল দেন আর্ট। কবি যদিও পুরো কবিতায় আর্টটাকে প্রেফার করেছে, বাট কবি শেষের দিকে এসে বুঝেছে কি না, যদিও আর্ট সুন্দর বাট আমাদের লাইফটা আরো সুন্দর, বিকজ ইটস বিউটিফুল, ইটস রিয়েলিটি। আর্ট যতই সুন্দর হোক আর্ট ভ্যালুলেস, ঠিক আছে, আমাদের রিয়েলিটির কাছে আর্ট ভ্যালুলেস। ঠিক আছে, বাট বিউটির কাছে আর্ট হার মানায় কেন, আমাদের লাইফটাকে আরো বেশি সুন্দর, আরো বেশি আরো বেশি ইমাজিনেবল, রিয়েলিটি অলওয়েজ ইজ ফ্যান্টাস্টিক। দেয়ার ইজ নো কোশ্চেন অফ বিউটি বিং সেপারেট ফ্রম ট্রুথ। ওকে, আচ্ছা এখানে দেখো, ইন দ্য ব্রিটিশ মিউজিয়াম থেকে দেখো, তো আমরা চিত্রগুলো আমি যখন তোমাদেরকে যেভাবে বলেছি তো ঠিক এভাবেই পরীক্ষার হলে লিখবা। ইন দ্য ব্রিটিশ মিউজিয়াম, ব্রিটিশ মিউজিয়ামে দ্য পোয়েট ভিজুয়ালাইজ দ্য পিকচার অফ আনরেভিসড ব্রাইড, এ ব্রাইড ইজ এ সিম্বল অফ বিউটি, ব্রাইড হচ্ছে ভালোবাসার প্রতীক, সৌন্দর্যের প্রতীক, বাট হিজ বিউটি ইজ ভ্যানিশড এট এ টাইম, তার বিউটি কি শেষ হয়ে যাবে। ইন দ্য ফিগার অফ আর্ট অফ বিউটি অফ ব্রাইড অ্যান্ড দ্য পিউরিটি অফ ব্রাইড, ব্রাইডের সৌন্দর্য এবং পবিত্রতা ডাজেন্ট ডিস্ট্রয়, কখনোই কি ধ্বংস হবে না। ইন দ্য ফিগার জন কিটস নোটিসেস আ ইয়থ ইজ প্লেইং অন এ পাইপ, দ্য পোয়েট ক্যান নট হিয়ার দ্য মিউজিক মেড বাই দ্য পাইপার, পোয়েট কি পাইপারের মিউজিকটা শুনতে পারছে না, বাট হি ক্যান ইমাজিন ইট, দ্য সাইলেন্ট মিউজিক কামিং আউট অফ দ্য পাইপ ইজ মোর আপিলিং টু হিম দেন দ্য ভার্বাল মিউজিক। তো সাইলেন্ট মিউজিক থেকে, সাইলেন্ট মিউজিকটা কি ভার্বাল মিউজিক, আমরা যেটা শুনি সেটার থেকেও তো কবিকে বেশি আকৃষ্ট করছে। দ্য মিউজিক উইচ ইজ নট, তো এখানে বলতেছে ভার্বাল মিউজিক কি, দ্য মিউজিক ইজ উইচ ইজ নট অ্যাকচুয়ালি প্রডিউসড, এখানে মিউজিকের কথা বলছে, বাট ইজ ইমাজিন টু বি প্রডিউসড, এইখানে চিত্রে যে মিউজিকটা সেটা মনে হচ্ছে যে ইজ নট অ্যাকচুয়ালি প্রডিউসড বাট ইমাজিন টু বি প্রডিউসড, এটাকে বলা হয় সাইলেন্ট মিউজিক। The poet mean that though physical music heard by the physical ears, physical music gulo amader kane shona jay, may be sweet, but there is a limit to sweetness. To tomader jodi kokhono question ashe, explanation ashe hard melodies of sweet, thik ache, ei explanation ta jodi chole ashe, ei jagatar explanation ta thik ei je ekhane je note ta ache eta eta likhei likhlei hobe. So the poet requested to the piper to play on softly instrumental music so that imagination may enjoy the unheard music. So play piper ke request koreche ekta soft instrumental music bajate jate kore kobi seta shunte pare, imagine korte pare. Okay, okay, tarpor dekho 3 number 4 number ki bolteche, John Keats emphasizes on the permanence of art against the transitoriness of human life. সে
এইখানে পারমানেন্স অফ আর্ট কে কি করেছে, ভ্যালু দিয়েছে, জোর দিয়েছে। সে কি বলেছে, পিকচার কোন পিকচার দিয়ে, দ্য লাভার, আমি বলছি, হু ইজ অলওয়েজ ট্রাইং টু কিস হিজ বিলাভেড, যে সবসময় তার বিলাভেড কে কিস করতে চায়, বাট হি ইজ আনএবল টু কিস হার বিকজ হি ইজ অনলি দ্য পিকচার অফ আর্ন। সে পিকচার, আর্নের পিকচার হওয়ার মাধ্যমে কারণে সে কখনোই কি কিস করতে পারছে না। দ্য পয়েট কনসেলস দ্য রাবার, সে রাবার কে সান্ত্বনা দিচ্ছে, দ্যাট হি শুডেন্ট বি ফ্রাস্ট্রেটেড বিকজ তার মন খারাপ করার কোনো কারণ নাই। তুমি যে কিস করতে পারছো না, তার মন খারাপ, তোমার মন খারাপ করার কোনো কারণ নাই, কারণ কি, বিকজ হি ইজ বিলাভেড, নেভার হি ইজ বিলাভেড নেভার লস আর বিউটি, তার বিলাভেড কি কখনোই আর্টে, আর্ট এর ফিগারে কখনোই তার সৌন্দর্য হারাবে না, এন্ড হি নেভার নেভার লস হিজ প্যাশন ফর হার, এবং সেও তার তার বিলাভেড কে কিস করার যে প্যাশনটা সেটাও কখনো হারাবে না। বাট ইন রিয়েল লাইফ, রিয়েল লাইফে কি হয়, ইয়াং লেডিজ লস দেয়ার বিউটি এট এ সার্টেন টাইম, ইয়াং লেডিটা তার লেডিরা তাদের বিউটি গুলো একটা সময় হারিয়ে যাবে, অ্যান্ড অলসো প্যাশন অফ লাভার ইজ রিডিউসড, এবং লাভাররাও কি তাদের প্যাশন হারিয়ে ফেলবে আফটার আফটার ফ্রুটেশন, ঠিক আছে, তাদের ফ্রুটেশন বা তাদের ভালোবাসা প্রাপ্তির পরে। ওকে, তারপর কিডস ফাইন্ডস আউট দ্য এভারগ্রিন বচ, তারপর কি কিডস কি করলো, এভারগ্রিন বচ, একটা গ্রিন কি করলো, গ্রিনারি, বাগান, বচ মানে বাগান দেখতে পেলো, উইচ ইজ পোর্ট্রেট অন সারফেস। পৃথিবী বদলে গেছে, যাবে কি নতুন ঘরে, তুমি আমি একই সাথে দুজনে যাচ্ছিলাম আগে। মারিয়া ভাইয়া কোথায়? হ্যালো মারিয়া, শুনতে পাচ্ছো? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। ভাইয়া কোথায়? ভাইয়া টিউশনিতে। অফিস থেকে এসে টিউশন করে আবার? হ্যাঁ অফিস থেকে আসে, এসে এই 10টা দিক আবার যায় বাসার পাশে। রে ভাই, আর কত প্যারা দিবা লোকটাকে। ভাইয়া আজকে ডেটে তো টিউশনি, আর অন্য ডেটে মানে বাকি 3 দিন সে বাসায় আসে 11টায়।
ভয় লাগতেছে ভাই বিয়ে করতে? এই জন্য ছেলেদের বিয়ে ছেলেদের ছেলেরা বিয়ে করতে ভয় পায়, দেরি করে বিয়ে করে এই ভয়ে। ওকে আচ্ছা, এভারগ্রিন বচ উইচ ইজ পোর্ট্রেড অন দ্য সার্ফেস অফ দ্য গ্রিসিয়ান আর্ট, হি ফাইন্ডস দ্যাট দ্য নেচার ওয়্যারস এ ফেস্টিভ লুক। নেচার কি একটা ফেস্টিভ লুকে আছে, মানে একটা ফেস্টিভ্যাল লুকে আছে। যেমন যখন নেচার গুলো অনেক গ্রিনারি লুক থাকে তখন তাদেরকে ফেস্টিভ্যাল লুক বলা যায়। অল দ্য ট্রিজ আর লিফি, প্রত্যেকটা গাছে পাতায় ভরা, অ্যান্ড গ্রিন অ্যান্ড উইথ ইন্টেন্স লিভ, অনেক গ্রিন অনেক অত্যাধিক পাতা দিয়ে সমৃদ্ধ একটা গাছ গাছগুলো। দ্য পোয়েট সেজ দ্যাট দ্য পিকচার অফ দ্য ট্রিজ অ্যান্ড দ্য ব্রাঞ্চেস অফ ট্রিজ, এই ট্রির যে গাছ এবং এই গাছের যে শাখা, আর হ্যাপি, কারণ কি, বিকজ দে উইল নেভার লস দেয়ার লিভস, কারণ কি তারা কখনোই তাদের কি পাতা হারাবে না। দ্যাটস ওয়াই দ্য ট্রিজ ওয়ার লুকিং হ্যাপি। ওকে, সব কবি বলছে যে দ্যাট লিভস এ হার্ট হাই সোরোফুল অ্যান্ড ক্লেড আর বার্নিং ফর ইট অ্যান্ড ব্রাঞ্চিং টাংস, এটা বোঝা লাগবে না। অ্যাকর্ডিং টু কিডস আর্ট, এবার দেখো এতক্ষণ কিন্তু সে আর্টের প্রশংসা করছে, তুমি এতক্ষণ কি করবা পরীক্ষা হলেও ঠিক আর্টের প্রশংসা করবা, রাত লাস্টের দিকে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেল একটা বাঁক নিবা, যেটা কিডস নিছে। কিডস কি বলছে এতক্ষণ আর্ট এর এত প্রশংসা করছে, এখন কিন্তু কিডস একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা বাঁক নেবে। অ্যাকর্ডিং টু কিডস আর্ট ইজ ইমর্টাল, এভরি সাবজেক্ট অফ আর্ট উইল ডিকে বাট আর্ট ইজ পার্মানেন্ট, আর্ট সুন্দর, আর্ট কি চিরস্থায়ী, পৃথিবীর সব জিনিস কিন্তু ডিকে হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বাট আর্ট কি, শিল্প কি সবসময় চিরস্থায়ী থাকবে। লাইক তুমি তোমার দেখবা যে তুমি তুমি যেই এরিয়াতে থাকো, যেই এরিয়াতে বড় হয়েছো, সেখানে তোমার দাদা দাদি তোমার দাদার যে আবার বাবা তারাও বড় হয়েছে, ঠিক আছে, তো সেই এরিয়াটা তো কিন্তু এরিয়ার জায়গায় আছে, সেই এরিয়া কিন্তু চেঞ্জ হয় নাই, বাট তোমার সেই দাদা দাদি বা তাদের যে পূর্বপুরুষ তারা কিন্তু নাই, ঠিক আছে। সো আর্ট এরকমই, আর্ট পার্মানেন্ট, সো তোমার যদি দাদা যদি এরকম একটা চিত্র ধরে রাখা হইতো সেই দাদা আজও বেঁচে থাকতো, এটাই বোঝানো হয়েছে। One day we will lie and make a flight to the another world. একদিন আমরা কি করব, থাকবো না, ডাই হয়ে যাব এবং another world এ ফ্লাইট করব। But the Grecian urn is everlasting. কিন্তু Grecian urn কি চিরস্থায়ী। It will never grow old. এটা কখনোই প্রাচীন হবে না। One generation will come after another generation, but the Grecian urn remain alive. এক generation থেকে আরেক generation আসবে, কিন্তু Grecian urn কি তার জায়গায় alive থাকবে। The Grecian urn is inspiring and stimulating. এটা অনেক inspiring এবং কি উন্মাদনা দেওয়া, উন্মাদনা মূলক একটা স্থান। It will give new ideas and new philosophy for generation. এটা নতুন আইডিয়া এবং generation produce করবে নতুন generation দেরকে। It convey great lesson, beauty is truth, truth beauty. এবার আসো চেঞ্জ করে ফেলছে, কি বলছে, Human life is more painful. যদিও human life অনেক বেশি painful, suffering, it is warm of life, etai life er ushnota, which is the essence of our life, jeta amader life er mul mon bani ba mul mantra, mul sugondho. The imagination of art is the symbol of beauty and presence, but there is no value in the meaning of life. Kintu jibone ei art er kintu kono value nai. That's why the imagination of art is not beauty. সেই জন্যই কিন্তু আর্টটা বিউটি না, আর্ট যদিও বিউটিফুল হয়, কবির কাছে বিউটিফুলি লাগে লেগেছে, কিন্তু এটা আসলে বিউটি না। ইনফ্যান্ট কিডস ডাজ নট অ্যাসার্ট দ্যাট সুপ্রিমেসি অফ আর্ট ওভার লাইফ, এবং সে আর্ট লাইফটাকে সুপ্রিমেসি দেয় নাই ওভার লাইফ, থেকে লাইফ বেশি সুন্দর, সেই জন্য সে পুরো কবিতায় আর্টের প্রশংসা করলো, লাস্টে এসে বলেছে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, দ্যাটস অল, এটাই সব, ঠিক আছে। তো সে এখানে তার ভয়েস চেঞ্জ করে ফেলেছে,
ওকে, সো এটাই ছিল আজকের টপিক। এটা লাস্ট পেজটা আমার তোলা হয় নাই, হালকা অল্প একটু ছিল, এক দুই লাইন হবে, আমি দিয়ে দেবো না। সো তোমরা ওর অনেক বেশি, কারণ এটা ক্লিয়ার, আমি একদিন তাহলে অন্য একটা কবিতা করবো। আর কোন ওর অনেক গ্রিসিয়ান আয়ন সম্পর্কে প্রবলেম থাকলে বলো ভাই, আমাদের ইনকোর্স বা মডেল টেস্টে এটা আসবে শিওর। তুমি এখন পুরোপুরি ক্লিয়ার? তোমার, আমার তো মনে হয় তোমার, তোমাকে যদি এখন আমি যেভাবে পড়াইছি এভাবে যদি তুমি তুমি লিখতে পারো, তুমি আর কি যে কোনো ভাবে লিখতে পারো, যে কোনো কোশ্চেন আসলে লিখতে পারবে ভাই, লিখতে পারবো, সমস্যা নেই। ফারা ম্যাম খুব সুন্দর করে পড়াইছে এটা। আচ্ছা আচ্ছা, ফারা ম্যাম আসলে অনেক ভালো ভালো লেকচার। আমার আমার টি তো মেরে অনেক ভালো একটা ম্যাডাম ছিল, ঠিক আছে, যে আমাকে ওই যে আমি বাহিরে যখন অ্যাপ্লাই করছি ওইখানেও রিকমেন্ডেশন ফারা ম্যাডামের থেকে নিছিলাম, ঠিক আছে, আমাকে ম্যাডাম রিকমেন্ডেশন করেছেন। জি, উনি তো, উনি তো আবার অনেক সিনিয়র ও। হ্যাঁ, প্রফেসর, লেকচারার হিসেবে প্রফেসর, প্রফেসর হিসেবে। তো মিটি তো মিলে দুইজন প্রফেসর আছে, একজন হচ্ছে সালেকা মাহমুদ আর একজন হচ্ছে ফারা ম্যাম। আর একজন পিএইচডি হোল্ডার আছে, সে নিজের অনেক পিএইচডি হোল্ডার বলে বেড়ায়। কে কে বলো তো, কে কে হতে পারে? তুমি শুনো না এখনো? আমি শুনো, তাকে একটা একটা পাম দিছি, বুঝছো, যে স্যার স্যার আমার আপনার একটা রিকমেন্ডেশন লেটার লাগবে, আমি শুনছি, আমি তো সবার কাছে যাই নাই স্যার, আমি যখন রিকমেন্ডেশনের কথা ইয়ে করছি তখনই আপনার কথা সবার আগে মনে পড়ছে, যে স্যার আপনি তো পিএইচডি হোল্ডার, বাইরে তো এটা খুব ভ্যালু দেয় আপনাকে, বুঝছো। আমার, আমি ওই স্যারের জীবনেও ক্লাস করি না, একটা ক্লাসও করি নাই, ঠিক আছে, পরিতোষ মন্ডল। জি, আমি জীবনোদর একটা ক্লাসও করি নাই, জীবনোদর ক্লাসের সামনেও যাইনি, কিন্তু এখন তো তার তার সামনে হঠাৎ করে যদি আমি বলি যে স্যার আমার আমার রিকমেন্ডেশন লেটার লাগবে, উনি তো আমার দিবে না। আমি গিয়ে আগে বলছি, স্যার আমি স্যার যতদূর জানি স্যার এই তিতুমীর কলেজে আপনি ছাড়া কোনো পিএইচডি হোল্ডার নাই, ঠিক আছে, আপনি আর বাইরে তো ওরা এটা খুব ভ্যালু দেয় যে যদি ডিপার্টমেন্টে পিএইচডি হোল্ডার থাকে এটাকে খুব তারা ভ্যালু দেয়, সেজন্য আমি সবার আগে আপনার কথাই আপনার আমার মাথায় আসছে স্যার, সে আমার রিকমেন্ডেশন লেটার লাগবে। স্যার কি সুন্দর আমার করে, বুঝছো। হ্যাঁ, আসলে কি পিএইচডি হোল্ডার? হ্যাঁ, পিএইচডি হোল্ডার, ঠিক আছে। তো তখন তখন স্যার আসছে না, বিশ্বাস করো স্যার এত সুন্দর খুশি হইছে, এত খুশি হইছে যা বলার মতো না। তো পরে স্যার আমারে বলতেছে, কই তোমার দেখি তো ফর্মটা আনসো কোথায়, রিকমেন্ডেশন ফর্মটা দিলাম স্যার রে, দেওয়ার পরে বলতেছে এখানে 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 আমি ঠিক করতে হবে। আমি বলছি স্যার আমি করে আনবো, না আমি করে দিচ্ছি। স্যার অনেক ফানি এমনিতে, স্যারে আবার 3 মিনিটে এক কবিতা শেষ করে দেই ভাই, তুমি বিশ্বাস করবে না, এই স্যারে তুমি যদি পাম মারতে পারো, বুঝছো, সেই ফুলা ফুলবে, বুঝছো। আর সব থেকে রাগী হোক যাই হোক, মামুন স্যার কিন্তু স্টুডেন্টের জন্য অনেক অ্যাক্টিভ। জি, উনি অনেক মারাত্মক একজন মানুষ। পাগলাটে হইলো ভালো, জি, অনেক হেল্পফুল একজন টিচার উনি, কোনো প্রবলেমের কথা বললে উনি খুব সুন্দর করে শুনে। হ্যাঁ, আর ফারা ম্যাম হইছে সবার থেকে জিনিয়াস। তুমি যদি ফারা ম্যামরে বলো যে আমি ক্লাসের বাইরে গিয়ে যদি তুমি ম্যাডামরে দাঁড়া করে বলো, ম্যাম আমি এটা বুঝি নাই, তোমার দাঁড়া দাঁড়া বুঝাবে, বুঝছো। জি, আর ফারা ম্যামরে নিয়ে আর কি, আমি টোটালি ওর্জদের ফিলোসফি ফিলোসফি মার্ক করছি ফারা ম্যামরে বসায়া, তাও আবার সেমিনার রুমে, বুঝছো। ফারা ম্যাম প্রায় আমার আধা ঘন্টা ধরে আমার নিজেরে একা একা বুঝাইছে। জি, বুঝছো। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, পড়াশোনা করো।